হাসিনাক ভারতৰ পৰা বিদায় দিবলৈ যোজা চলাইছে ভাৰত চৰকাৰে ব্ৰিটেইনৰ বৈদেশিক মন্ত্রী হৈতে ভাৰতৰ বৈদেশিক মন্ত্রী এছ জয়শঙ্কৰৰ বাৰ্তালাপ শেখ হাসিনাক যেহেতু লণ্ডনলৈ যাবলৈ অনুমতি দিয়া নাছিল ব্ৰিটেইন চৰকাৰে আৰু ভাৰতে চেষ্টা অব্যাহত ৰাখিছে লণ্ডনলৈ প্ৰেৰণ কৰা হ'ব হিগ্ৰে হয়তো শেখ হাসিনাক লগতে বাংলাদেশৰ হিন্দুক লৈ হিগ্ৰে ভাৰতে ল'ব পাৰে বৃহৎ কূটনৈতিক পদক্ষেপ আমি লৈ আহিছো ডাঙৰ খবৰ ইতিমধ্যে বাংলাদেশৰ নতুন চৰকাৰ গঠন হ'ল তাৰ পাছতে তৎপৰ হৈ পৰিছে ভাৰত শেখ হাসিনাক ভারতৰ পৰা বিদায় দিবলৈ যোজা চলাইছে চৰকাৰে যেতু দীৰ্ঘদিন শেখ হাসিনা ভাৰতত থাকিব নোৱাৰিব আৰু ব্ৰিটেইনৰ বৈদেশিক মন্ত্ৰীৰ হৈতে ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰীৰ আলোচনা লগতে এছিয়াৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত আলোচনা কৰিছে ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰীয়ে শীঘ্ৰে ভাৰত এৰিব লাগিব শেখ হাসিনাই ব্ৰিটেইনে হাসিনাৰ ভিছাৰ অনুমোদন নিদিয়াৰ পাছতে চিন্তিত হৈছিল ভাৰত আৰু হয়তো হাসিনা শীঘ্ৰে ভাৰতে বিদায় দিয়াৰ পৰিকল্পনা কৰিছে বৈদেশিক মন্ত্ৰী জয়শঙ্কৰে ডেভিড লেমিৰ সৈতে হাসিনাক লৈ কথা পাতিছে আৰু এছিয়াৰ নিৰাপত্তাক লৈ হৈছে আলোচনা ভাৰতৰ কোনো অজ্ঞাত স্থানত আত্মগোপন কৰি আছে শেখ হাসিনা আৰু শেখ হাসিনাৰ ভগ্নী বাংলাদেশৰ হিন্দুক লৈ ভাৰতে শীঘ্ৰে ল'ব পাৰে কূটনৈতিক পদক্ষেপ কেন্দ্ৰীয় চৰকাৰৰ বাংলাদেশৰ হিন্দু সুৰক্ষাৰ বাবে কূটনৈতিক যুঁজ আৰম্ভ যেহেতু বাংলাদেশত বর্বরভাবে হিন্দুর অপরাধ চলা হয়েছে অত্যাচার আর ইতিমধ্যে বাংলাদেশের নতুন সরকারে আজি শপথ গ্রহণ করেছে আনফালে সীমান্ত হ হ বাংলাদেশে বাহর পাতিছে হিন্দুর বৈধ ভূমি হয়ে পড়েছে বাংলাদেশ হিন্দু মহিলাক করা হয়েছে অপহরণ বাংলাদেশত হিন্দুর অপরাধ চলা হয়েছে ভয়ঙ্কর অত্যাচার হিন্দু মহিলাক অপহরণ করা হয়েছে বৈধ ভূমিলে পরিণত হয়েছে হিন্দুর বাংলাদেশ মূর্তি মঠ মন্দির ভাঙি দিয়ার অভিযান আরম্ভ করেছে বাংলাদেশত সামাজিক মাধ্যমত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী দুষ্কৃতিকারী মন্তব্য করেছে ভারতের নিরাপত্তাক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারতের ভূমিকাক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছে একাংশ লোকে আর শেখ হাসিনার ভারতের পৰা বিদায় দিবলৈ যোজা সরকারের ব্রিটেইনের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে ভারতের বৈদেশিক মন্ত্রীর আলোচনা আর ভারতে কিয় নীরব হয়ে আছে ভারতের নীরবতাক লৈ ইতিমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে একাংশই ভারতের কোনো অজ্ঞাত স্থানত আত্মগোপন করে আছে শেখ হাসিনা আর শেখ হাসিনাক বিদায় দিবলৈ যোজা আরম্ভ করেছে ভারতে এটা ডাঙর খবর কিয়নো অতি শীঘ্রেই শেখ হাসিনাক ভারতের পৰা বিদায় দিব লাগিব ইতিমধ্যে বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে স্পষ্ট করে দিছে ভারত শেখ হাসিনার বাবে স্থায়ী স্থান বা স্থায়ী ঠিকনা হব নোৱাৰে আৰু অতি শীঘ্রেই লণ্ডনত কেনেকৈ পঠিয়াব পাৰে শেখ হাসিনাক তাক লৈ ভারতে ইতিমধ্যে পরিকল্পনা আরম্ভ করেছে ব্রিটেইনের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে ভারতের বৈদেশিক মন্ত্রী এই সন্দর্ভত আলোচনা করেছে আর ব্রিটেইনে যেহেতু ইতিমধ্যে শেখ হাসিনাক আশ্রয় নিদিও বুলি স্পষ্ট করে দিছে আর তার মাজতেই ভারতের বৈদেশিক মন্ত্রীয়ে ব্রিটেইনের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা সন্দর্ভত আলোচনা অব্যাহত রাখিছে আলোচনা আরম্ভ করেছে ভারতের কোনো অজ্ঞাত স্থানত আত্মগোপন করে আছে শেখ হাসিনাই ভারতীয় সেনায় সম্পূর্ণ সুরক্ষা দিছে শেখ হাসিনাক আর ভারতের নিরবতাক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছে একাংশই মূর্তি মঠ মন্দির ভাঙি দিয়ার অভিযান আরম্ভ করেছে বাংলাদেশত আর ইতিমধ্যে সামাজিক মাধ্যমত দুষ্কৃতিকারী বাংলাদেশের এই কথা স্পষ্ট করেছে হিন্দুর ওপরত আক্রমণ আরম্ভ করেছে মঠ মন্দির ভাঙি দিয়ার অভিযান আরম্ভ হওয়া বলে মন্তব্য করেছে একাংশ দুষ্কৃতিকারিয়ে আর হিন্দুর বৈধভূমি হয়ে পড়েছে বাংলাদেশ হিন্দু মহিলাক অপহরণ করা হয়েছে ঘর দুয়ার ভাঙি দিয়া হয়েছে আর কেন্দ্রীয় সরকারের বাংলাদেশের হিন্দু সুরক্ষার বাবে কূটনৈতিক যুঁজ আরম্ভ কূটনৈতিকভাবে বাংলাদেশত থাকা হিন্দু সুরক্ষা দিব কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে সন্দর্ভত আলোচনা করেছে কেন্দ্রীয় সরকারে বাংলাদেশের হিন্দুক লৈও ভারতে শীঘ্রেই লব কূটনৈতিক পদক্ষেপ ভারতের কোনো অজ্ঞাত স্থানত আত্মগোপন করে আছে শেখ হাসিনাই আর শেখ হাসিনা কেনেকৈ অন্য দেশলৈ প্রেরণ করিব পাৰে তার যোজা ভারতে আরম্ভ করেছে যেহেতু বাংলাদেশের পৰা যেতিয়া শেখ হাসিনা পলায়ন করেছিল সেই সময়ত শেখ হাসিনাই ভাবিছিল ভারতত তেওঁ দুদিন কটাই হয়তো অতি শীঘ্রেই লণ্ডনলৈ উড়ামৰাৰ এক পরিকল্পনা আছিল ভগ্নীর ঘরলৈ যোৱাৰ পরিকল্পনা আছিল শেখ হাসিনাৰ কিন্তু ব্রিটেইনে শেখ হাসিনার আগমনের পূর্বে বাধা প্রদান করেছে ভিসার অনুমোদন নিদিলে আশ্রয় নিদিয়ার কথা উল্লেখ করিলে তার পাছতে চিন্তিত হয়ে পড়েছে ভারত সরকার শেখ হাসিনাক যেহেতু দীর্ঘ সময় রাজনৈতিক ভারতত আশ্রয় দিয়া নহব ব্রিটেইনত রাজনৈতিক আশ্রয় লব বিচাৰিছে শেখ হাসিনাই আর ব্রিটেইনত পঠিয়ার বাবে ভারত সরকারে চেষ্টা অব্যাহত রাখিছে আর ইফালে বাংলাদেশত হিন্দুর ওপর অত্যাচার অব্যাহত আছে আমার হাতত আন এক দৃশ্য আছে আমি আপনাদের দেখাম বাংলাদেশত এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর কেন্দ্রীয় সরকার বাংলাদেশের হিন্দু সুরক্ষার বাবে কূটনৈতিক যোজা আরম্ভ ইতিমধ্যে বাংলাদেশের নতুন সরকারে আজি শপথ গ্রহণ করেছে আর হিন্দুর বৈধভূমি হয়ে পড়েছে বাংলাদেশ মূর্তি মঠ মন্দির ভাঙি দিয়া হয়েছে বাসগৃহ জ্বলাই দিয়া হয়েছে হিন্দুর ওপর অত্যাচার চলা হয়েছে হিন্দু মহিলাক
অপহরণ করা হয়েছে যার বাবে প্রাণর ভয়ত ঘর বাড়ি এরি নিজের জন্মভূমি এরি এখন স্বাধীন দেশ এরি পলায়ন করবলগিয়া হয়েছে বাংলাদেশের হিন্দুয়ে ভারতলৈ আর ভারতে ইতিমধ্যে সীমান্ত সিল করে দিয়া হয়েছে সীমান্তত ভারতে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে যাতে কোনো বাংলাদেশী ভারত বা অসমত প্রবেশ করব নয় তার বাবে ভারত সরকারে সম্পূর্ণ নজর রাখিছে আর তার মাজতে নতুন সরকারে আজি শপথ গ্রহণ করেছে আর শেখ হাসিনাক হয়তো অতি শীঘ্রে ভারতের বিদায় দিব ভারতে আর দীর্ঘ সময় দীর্ঘদিন শেখ হাসিনা ভারত থাকিব নয় শীঘ্রে শেখ হাসিনায় স্থায়ী ঠিকনা বিচারিব লাগিব ভারতে ইতিমধ্যে শেখ হাসিনাক স্থায়ী ঠিকনা বিচারি লবলৈ এক বিশেষ আহ্বান জানাইছে আর শেখ হাসিনায় কিন্তু স্থায়ী ঠিকনা এটাও লাভ করা নাই ইখন পাশত আনখনক দেখে শেখ হাসিনাক ঠাই নিদু বলে স্পষ্ট করে দিছে কিন্তু ব্রিটেনত পঠিয়াবর বাবে ভারতের বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে বিশেষভাবে ব্রিটেনের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে লগতে এশিয়ার যে নিরাপত্তা সেই নিরাপত্তাক লৈও আলোচনা অব্যাহত আছে বাংলাদেশের নতুন সরকার হওয়ার পাছরে সমগ্র দৃশ্যরে বিশ্বরে দৃষ্টি নিবদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশের নতুন সরকারের ওপর যেহেতু শেখ হাসিনার সময়ত বাংলাদেশের সুবুরিয়া রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছিল ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছিল কিন্তু সুবুরিয়া রাষ্ট্রসমূহের একটা চিন্তা বৃদ্ধি পাইছে ভারতের চিন্তা বৃদ্ধি পাইছে নতুন সরকারক লৈ আর শেখ হাসিনাক অতি শীঘ্রেই প্রেরণ করা হব পারে ব্রিটেনলৈ লন্ডনেই শেষ স্থান বা স্থায়ী ঠিকনা হব পারে শেখ হাসিনার বাবে